নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি তো দেখো আপাতত সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করবো আমাদের সলভ অলরেডি চলছে মডেল কোশ্চেন পেপার থ্রি যার পেজ নম্বর এগারোশো তো দাঁড়াও পেজ নম্বরটা দেখছি এগারোশো পঁচাত্তর নম্বর পেজ হ্যাঁ এগারোশো পঁচাত্তর নম্বর পেজ এগারোশো পঁচাত্তর নম্বর পেজ এটা আমাদের মডিউল কোশ্চেন পেপার থ্রি ঠিক আছে ভলিউম টু বইটা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার বই তো দেখো আজকে আমি তোমাদের আমি এম সি দেখাচ্ছি ঠিক আছে আমাদের প্রথম প্রশ্ন কী বলেছে নেক্সট প্রথম প্রশ্ন যে ওয়ান পয়েন্ট ওয়ানে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো যে 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 প্রক্রিয়ায় উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া যদি হ্রাস পায় তাহলে কি হতো অবরোহণ প্রক্রিয়া পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে মরু অঞ্চলের বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার মতন ভূমিরূপটি কী ভূমিরূপ তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো যে গৌর কী হবে গৌর হবে ঠিক আছে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট থ্রিতে যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তাকে কি বলে খুব ইম্পর্টেন্ট কোয়েশন একদম স্টার টু কী হবে স্টার টু হবে ওকে স্টার টু স্পিয়ার হবে পরের প্রশ্ন অশ্ব অক্ষাংশ অবস্থিত অশ্ব অক্ষাংশ অবস্থিত বলতে পারবে তোমরা কৌ তোমরা জানো যে উপক্রান্তীয় উচ্চচাপ উচ্চ হয় খয়ের অ্যান্সার উপক্রান্তীয় উচ্চচাপ বলায় প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইডাল ভাইডাল উপক্রান্তীয় বলা। চাবলায় পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাঙ্ক চোরাটি অবস্থিত গ্র্যান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাঙ্ক তো সহজ আছে আটলান্টিক কোথায় আটলান্টিক ওকে পরের প্রশ্ন সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয় তোমরা যেন আমাবস্যায় আমাবস্যায় কোথায় আমাবস্যায় কোথায় গেল কয়ের আনসার আমাবসা এক সেকেন্ড একটু পরের দিকে তুলি একটু তুলতে হবে হ্যাঁ এক সেকেন্ড একবারে ক্লিয়ার করে দেবে হ্যাঁ ঠিক আছে চলো কি হবে আমাবস্যায় হবে তাই তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আম্বস্য হবে পরের প্রশ্ন বলেছে জলাশয় জমি ভরা প্রক্রিয়াকে কী বলে ইউট্রিফিকেশান বলে ইউট্রিফিকেশান পরের প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ পৃথক করেছে জম্মু কাশ্মীর পরের প্রশ্ন মালাবার বুকলে বালিয়ারিকে কী বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মালাবার উপকূলের বালিয়ারিকে কী বলে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যে সমস্ত ছাত্রছাত্রীরা এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট আমি পেয়েছি তো দেখো মালাবার উপকূলের বাড়ি বালিয়ারি তাই তো তো দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখো ওটাকে থেরিস বলে ওটাকে কী বলে থেরিস বলে কি বলে থেরিস বলে থেরিস বলে থেরিস এক সেকেন্ড থেরিস বলে বৃষ্টি হয়েছে না মুশকিল হয়ে গেছে আর প্রশ্নটা গরমও পড়েছে থেরিস বলে পরের প্রশ্ন যে মিত্রিকা রেগুড় নামে পরিচিত রেগুর নামে পরিচিত কোন মাটি কোন মাটি রেগুড় নামে পরিচিত কে বলতে পারবে তোমরা জানো যে কৃষ্ণ মিত্রিকা কিন্তু রেগুর নামে পরিচিত কৃষ্ণ মিত্রিকা কিন্তু রেগুর নামে পরিচিত ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি কে সে কৃষ্ণ মিত্রিকা কী নামে পরিচিত রেগুড় নামে পরিচিত ওকে খয়েন আনসার হবে পরে প্রশ্ন ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী হেক্টর প্রতি ধান উৎপাদনে হ্যাঁ কে হবে তো হেক্টর প্রতি ধান উৎপাদনে একদম ইজি কিন্তু পাঞ্জাব তোমরা জানো যে কী হবে পাঞ্জাব হবে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোনটা যে বেশি উৎপাদনই আছে পাঞ্জাব আছে ঠিক আছে আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এইগুলো কিন্তু ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে ভালো করে মুখস্থ করলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু ভালো হবে ঠিক আছে বুঝতে পারছি আমি কী বলছি কীভাবে পাঞ্জাব হবে পরে বসে সমস্ত সব শিল্পের মেরুদণ্ড আর লোহেশপাত শিল্পকে বলা হয় উত্তর উত্তর শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে এটা কেবল তো আমার উত্তর দক্ষিণ করিডর হবে উত্তর দক্ষিণ করিডর হবে ঠিক আছে উত্তর দক্ষিণ করিডর হবে গয়ারান্স হবে পরে প্রশ্ন ফোর ডিগ্রি মাল্টিপ্লাই ফোর ডিগ্রি মিলিয়নশিট অক্ষাংশ দ্র্যা ম্যাগত বিস্তারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক আর এক কত আর এক কিন্তু গয়ের অ্যান্সার হবে এক সেকেন্ড গয়ের অ্যান্সার ওকে ওয়ান ইজ টু টেন লাখ তো সেট ফর সলভ হয়ে গেছে সেট থ্রি সলভ হয়ে গেছে এরপরে তোমাদের এসে কিউব এমসি কিউব ট্রুফজ সত্য মিথ্যা বাম স্তম্ভ ডান স্তম্ভ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সামনের সপ্তাহের মধ্যে সব সলভ করে দেওয়া হবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে